বিদ্যুৎ সমস্যা সমাধান করায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ধন্যবাদ জানালেন রামনগর আনোয়ারপাড় এলাকার জনগণ। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে তারাপুর পঞ্চম খণ্ডের রামনগর আনোয়ারপাড় এলাকার জনগণ জানান, সম্প্রতি তাদের 100 কেভির ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়ে, এতে গোটা এলাকাটি বিদ্যুৎহীন হয়, শত শত পরিবার অন্ধকারে থাকতে হয়। পরে এলাকার প্রাক্তন এপি সদস্যের প্রতিনিধি তথা সমাজকর্মী আতাউর রহমানের দ্বারস্থ হলে তিনি বিষয়টি বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে অবগত করান। পরে বিধায়ক নতুন 100 কেভি ট্রান্সফরমার ব্যবস্থা করে দেন। এলাকাবাসীর দাবি মতো বিদ্যুৎ সমস্যার সমাধান করায় বিধায়ককে ধন্যবাদ জানান আতাউর রহমান লস্কর। তিনি বলেন, বৃহত্তর রামনগর এলাকার যে কোনো সমস্যায় বিধায়ক সবসময় সহযোগিতা করেন, এলাকাবাসীর পাশে থাকায় বিধায়ককে ধন্যবাদ জানান তিনি। এদিন এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মইনুল হক বড়ভূইয়া, মঞ্জুরুল হক বড়ভূইয়া, মিলনউদ্দিন লস্কর, সাইদুল হক বড়ভূইয়া, নাজিম উদ্দিন লস্কর, রেবুল হক বড়ভূইয়া, সঞ্জিল হোসেন লস্কর, সঞ্জয় সিংহ, বিমান সিংহ, আব্দুল রেজা বড়ভূইয়া, হবিবুর রহমান লস্কর, বাহারউদ্দিন বড়ভূইয়া, আমিনুল হোসেন লস্কর প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমাদের রামনগর তারাপুর জিপির পঞ্চম খণ্ড অঞ্চলের আনোয়ারপাড় অঞ্চলে বিগত 18/9/2024 ইংরেজি ট্রান্সফরমার বিফল হয়ে গিয়েছিল। সেই সময় আমাকে এখানকার আমারও ভাই মনাভাই এবং আমার ছোট ভাই নেনা আমাকে অবগত করিয়েছিলেন এই ট্রান্সফরমারটি কিভাবে আনা যায়। আমি ওনাদেরকে বললাম, আপনারা একটা অ্যাপ্লিকেশন লিখেন, আমাদের মাননীয় বিধায়ক মহাশয়কে অবগত করান। আমি নিজে মাননীয় বিধায়ক মহাশয়ের সাথে টেলিফোনে কথা বলেছি এবং সঙ্গে সঙ্গে বিধায়ক মহাশয় 18 তারিখই উনি মাননীয় SDO মহাশয়ের সাথে কথা বলে এই ট্রান্সফরমারটি কিভাবে লাগানো যায় উনি একদিনের ভিতরে আমাদের এলাকাতে ট্রান্সফরমার দিয়েছেন। আমরা গোটা এই এলাকাবাসীর পক্ষ থেকে উনি যে 100 কেভি ট্রান্সফরমার তারাপুর পার্ট 5 আনোয়ারপাড় অঞ্চলে দিয়েছেন এই নোটের মাধ্যমে উনি SDO স্যারকে বলেছেন। আমরা মাননীয় আমাদের বিধায়ক অত্যন্ত কর্মতৎপর শিলচর সমষ্টির বিধায়ক শিলচর দীপায়ন চক্রবর্তী মহাশয়কে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে তাৎক্ষণিকভাবে উনি একদিনের ভিতরে যে আমাদেরকে ট্রান্সফরমার দিয়েছেন, ডিপার্টমেন্টের সাথে কথা বলে যে ট্রান্সফরমার এনে দিয়েছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনার সুস্বাস্থ্য কামনা করি। আমরা সর্বদা ওনার পাশে থাকব। এই ট্রান্সফরমার অধীনে আমরা 500-এর অধিক পরিবার রয়েছেন। বিগত 2-1 দিন আমাদের কারেন্ট গিয়েছিল, আমরা বিধায়ক মহাশয় অবগত করানির একদিনের ভিতরে কারেন্ট এসেছে। আমরা সব কনজিউমারের পক্ষ থেকে বিধায়ক মহাশয়কে ধন্যবাদ জানাই এবং আমরা শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তীর এই কর্মদক্ষতা দেখে আমরা ওনার অশেষ অশেষ প্রশংসা করি, ওনাকে ধন্যবাদ জানাই। জয় হিন্দ। আমদার বড় ভাই আতাপুর ভাই আতাপুর রহমান লস্কর এপি সাহেব, আমদারে এই ট্রান্সফরমারটা গেছিল একদিন পূর্ব ভিতরে আমরা MLA স্যারের লোকে কথা বলিয়া আমদার এটা আনিয়া দিছন। 500-550 মানুষ কনজিউমার হইবা একদিনের ভিতরে আমরা কারেন্টটা পাইছি, এটাই লাগিন আমরা সংখ্য ধন্যবাদ আমরা আতাপুর ভাই।